নমস্কার বন্ধুরা, মোটিং স্পিচ নিয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড, যেটা বানানো খুবই সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানানো যাবে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে বেশ ভালো লাগে। পারফেক্ট ভাবে বাড়িতে ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য রেসিপিটা দেখে নিন। কড়াইয়ের মধ্যে 1/2 লিটার অর্থাৎ 500 ml দুধ গরম হতে বসিয়েছি। দুধটাকে ভালোভাবে গরম করে নিন। দুধটা ফুটতে শুরু করলে ফ্লেমটাকে মিডিয়ামে করে 3-4 মিনিট জ্বাল দিয়ে নেব। এতে করে দুধটা ঘন হবে আর কাস্টার্ড খেতেও ভালো লাগবে। প্রায় 4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে দুধটা কমে এসছে, তো এখন এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম, তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন। আর কাস্টার্ড কিরকম ঘন রাখবেন সেই বুঝেও চিনিটা ব্যবহার করতে হবে। আবারও 1 মিনিট দুধটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দেবো, তবে ডাইরেক্ট দেওয়া চলবে না। বাটির মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে কাস্টার্ড পাউডারের সাথে দুধটাকে মিশিয়ে নেব। একদম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কোন রকম ল্যাম্প ছাড়াই একদম স্মুথ ভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নেব আর কাস্টার্ডের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। পুরোটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দলা পাকিয়ে যাওয়ার চান্স রয়েছে। আর ফ্লেমটাকে হাইতে করবেন না বা মিডিয়ামে করবেন না, ফ্লেম বেশি থাকলে অনেক সময় তাড়াতাড়ি ঘন হয়ে যায়। যদি কাস্টার্ড পাউডার ব্যবহার করতে না চান অথবা বাড়িতে থেকে না থাকে, তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর সেক্ষেত্রে ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো বা স্যাফরন ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডারের মধ্যে কর্নফ্লাওয়ার থাকে, তাই এই মিশ্রণ দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হতে শুরু করবে। যারা একটু পাতলা কাস্টার্ড পছন্দ করে থাকেন, তারা এই মিশ্রণটা দেওয়ার পরে 30-40 সেকেন্ডের মধ্যে গ্যাসটা অফ করে দেবেন। তবে যারা এইরকম ঘন কাস্টার্ড পছন্দ করে থাকেন, তারা লো ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর গ্যাসটাকে অফ করবেন। এবার গ্যাসটাকে অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে কিছু ফল কেটে নিয়েছি। এখানে নিয়েছি সবুজ আঙুর, কালো আঙুর, বেদানা, আপেল আর স্ট্রবেরি। আপনারা নিজের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন খুব বেশি যাতে টক ফলটা ব্যবহার করা না হয়। এদিকে কাস্টার্ডের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবারও বেশি ঘন হয়ে গেছে। এর মধ্যে ছোটখাটো যে ল্যাম্পসগুলো রয়েছে, এটা যাতে না থাকে তার জন্য এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এইভাবে একটু ফেটিয়ে নিলে মিশ্রণটা স্মুথ হয়। চাইলে কাজটা চামচের সাহায্য করে নিতে পারেন। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ফলগুলো দিয়ে দেব। যেসব ফল ব্যবহার করবেন সেসব ফলের টুকরোগুলো একটু ছোট ছোট করবেন, ফলের সাথে সবটাকে মিশিয়ে নেব। অনেকে কাস্টার্ডের এই মিশ্রণটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করার আগে ফলটা মিশিয়ে নেয়। তবে চাইলে এইভাবে ফলটাকে মিশিয়েও ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন পরে। ফ্রুট কাস্টার্ড সার্ভ করার জন্য একদম তৈরি, চাইলে এখনই এটাকে সার্ভ করতে পারেন। তবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে ভালো লাগে, তার জন্য ফ্রুট কাস্টার্ডটাকে প্রায় 2 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে পর ঠান্ডা করে নেব। ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড সার্ভ করার জন্য একদম তৈরি। এই গরমের সময় বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলেরই পছন্দের হবে। ফ্রুট কাস্টার্ডের উপরে যেসব ফল আগে ব্যবহার করেছিলাম সেসব ফল দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি, তাছাড়া কিছু ড্রাই ফ্রুট কুচিও দিয়ে দেবো। এই রেসিপিটা ফলো করলে আপনারা বাড়িতে একদম পারফেক্টভাবে ফ্রুট কাস্টার্ড খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।